নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবঙ্গের এখানে তিনটি স্কুলের পক্ষ থেকে এখানে শিক্ষক শিক্ষিকা ছাড়াও শিক্ষাকর্মী নিয়োগের আপডেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো এখানে প্রায় সমস্ত বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই হলো প্রথম স্কুলের আপডেট ন্যাশনাল হাই স্কুল কলকাতার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এখানে সিবিএসই ক্যাম্পাস ছাড়াও ডাব্লিউ বিবি এখানে ক্যাম্পাস রয়েছে এখানে বলা হয়েছে যে সমস্ত বিষয়ে টিচার নিয়োগ করা হয়েছে সেগুলি প্রথমে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সাবজেক্ট বলা হয়েছে হিন্দি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ অন্ত্রপ্রনিওরশিপ পলিটিক্যাল সায়েন্স ফিজিওলজি ফিজিক্যাল এডুকেশন জার্নালিজম মাস কমিউনিকেশন হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত বিষয় এখানে কোন কোন বিভাগে নিয়োগ করা হয়েছে সেকেন্ডারি সেকশন এবং সিনিয়র সেকেন্ডারি সেকশন অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগে এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হতে হবে এখানে যোগ্যতা বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে উল্লিখিত বিষয়গুলিতে বা যে কোনো একটিতে সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ যে ডেটে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এখানে সেই ডেট থেকে সাত দিনের মধ্যে এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস একটা দেওয়া হয়েছে অফলাইন অ্যাড্রেস যারা বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করবে টু দ্য সেক্রেটারি এন আর আর মেমোরিয়াল এডুকেশন সোসাইটি এখানে এই অ্যাড্রেসে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে অনলি বাই মেল যারা মেলে অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে বলা হয়েছে যে জবস ডট নেশান ন্যাশনাল হাই স্কুল অ্যাট দি রেট জিমেল ডট তো তোমরা বেশিরভাগই এখানে ইমেলে অ্যাপ্লাই করবে তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটা পৌঁছে যাবে স্কুলের কাছে পরবর্তী নোটিফিকেশনে বলা হয়েছে একটি কলিকাতা পদের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে দরখাস্ত বিজ্ঞাপনের প্রকাশের দিন থেকে দিনের মধ্যে এখানে আবেদন করতে বলা হয়েছে অ্যাড্রেস দেওয়া হয়েছে কলিকাতা অন্ধ বিদ্যালয় অন্ধ অন্ধবিদ্যালয় সিক্স ফোর থ্রি ডায়মন্ড হারবার রোড বেহালা কলকাতা সাত লক্ষ চৌত্রিশ তো অধ্যক্ষের নিকট এখানে পৌঁছানো আবশ্যিক দরখাস্তের সাথে যাবতীয় প্রত্যয়িত নথিপত্র ইত্যাদি থাকতে হবে যেগুলো থাকে সমস্ত কিছু পদের নাম এখানে এখানে বলা ক্যাশিয়ার কাম ক্লার্ক পদে নিয়োগ করা একটি গ্রুপ পদ এখানে হচ্ছে পদটি অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস করে থাকতে হবে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে বয়সীমা বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশের মধ্যে চল্লিশ বছরের মধ্যে এখানে তপশিলি জাতি গজাতি এবং প্রতিবন্ধীর বয়স নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী এখানে শিথিলযোগ্য অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হবে বেতন ক্রম এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয় শ্রেণীর কর্মচারীর বেতন অনুযায়ী তো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে আবেদনকারীদের একশো ষাট টাকার দিতে হবে যে কোনো ব্যাংক অফ বরোদা শাখায় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বেহালা শাখা কলকাতা প্রদেয় ডিমান্ড ড্রাফ্টে এখানে পেয়েবল অ্যাট কলকাতা ব্লাইন্ড স্কুল এখানে লিখতে হবে তো তপশিলি জাতি উপজাতি অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধী প্রার্থীর জন্য চল্লিশ শতাংশের বেশি অক্ষমতা শুধুমাত্র তাদের ফি দিতে হবে না অনুগ্রহ করে মনে রাখবেন এখানে বলে দেওয়া হয়েছে এবং অন্যান্য অনগ্রসর জাতি জাতি প্রার্থীদের রাজ্য নয় দিতে হবে প্রয়োজনীয় পরিমাণ যারা অন্য যাদের পশ্চিমবঙ্গ রাজ্য নয় তাদের ক্ষেত্রে এখানে প্রয়োজনীয় ফিটা এখানে দিতে হবে ফি এর পরিমাণ অফেরত যোগ্য ফিটি এখানে ফেরত দেওয়া হবে না তিন নম্বরে বলা যায় ক্যাশিয়ার ক্লাম কাম ক্লার্ক নির্ধারণ করা হবে প্রাথমিক পরীক্ষার পরে তারপর এখানে কম্পিউটার টেস্ট হবে তারপর মৌখিক পরীক্ষার ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে আর তিনটি ধাপে এখানে নিয়োগ করা হবে পরবর্তী এখানে দিল্লি ওয়ার্ল্ড স্কুল মালদার দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে রিকোয়ার্ড ট্রেন ট্রেন টিচার এখানে প্রাপ্ত টিচার নিয়োগ করা হচ্ছে যে প্রাইমারি সেকশানে ইংলিশ টিচার এছাড়া পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এছাড়াও কম্পিউটারে কম্পিউটার সায়েন্সে এবং ইংলিশে এই সমস্ত বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে বা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ইংলিশ উইল বি প্রেফার্ড তো ইংলিশে প্রফিসিয়েন্ট হলে এবং বিএড ট্রেনিং প্রাপ্ত হলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে সিভি সেন্ড করতে বলা হয়েছে ইমেল অ্যাড্রেসে আগামী দশ দিনের মধ্যে যে ডেটে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেই ডেট থেকে দশ দিন ইমেল অ্যাড্রেস বলা হয়েছে এখানে তোমরা দেখে নাও ডি ডব্লিউপিএস ডট মালদা এছাড়াও নাম্বার রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো